প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব শিং মাছ পরিষ্কার করার খুব সহজ উপায় সম্পর্কে। বাঙালি হলে মাছ খাওয়ার পারদর্শী, অর্থাৎ কথাতেই আছে ভাতে মাছে বাঙালি। মাছ ছাড়া বাঙালি চলতে পারে না। অনেকে বাড়িতেই এমনও আছে যাদের প্রত্যেক দিনের মেনুতে মাছ লাগবেই, না হলে তাদের খাবারটাই সম্পূর্ণ হবে না। কিন্তু বাঙালি রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ খেতে অভ্যস্ত। যখনই শিং মাছের বিষয় আসে তখন পরিষ্কার করার ঝামেলাটা দেখা যায়। শিং মাছ পরিষ্কার করতে ঝামেলার বিষয় থাকার কারণে অনেকেই শিং মাছ কিনতে চায় না। শিং মাছের রয়েছে প্রচুর উপকারিতা। প্রোটিন থেকে শুরু করে ফাইবার, ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি আরও অনেক পুষ্টিগুণ রয়েছে শিং মাছে। শুধুমাত্র পরিষ্কার করার কারণেই এই মাছের স্বাদ ও পুষ্টিগুণ থেকে অনেক বাঙালি বঞ্চিত হয়। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই শিং মাছ পরিষ্কার করতে বেশি সময় লাগে না, শুধুমাত্র একটি কৌশলের মাধ্যমে। খুব সহজ পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করা যায়। পদ্ধতিটি হলো, প্রথমে পেঁপে গাছ থেকে পাতা সংগ্রহ করতে হবে, তারপর সেই পাতা ভালোমতো ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। সব থেকে ভালো হয় ব্লেন্ডার দিয়ে কাটলে, খুব সুন্দর করে কাটা যাবে পেঁপের পাতাগুলো। এরপর শিং মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। পরবর্তী ধাপে ব্লেন্ড করা বা কেটে রাখা পেঁপে পাতাগুলো দিয়ে মেখে রাখতে হবে। অন্তত পক্ষে এই মিশ্রণটিতে 5 থেকে 7 মিনিট রাখতে হবে। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে তারপর জল দিয়ে ধুলেই পাওয়া যাবে শিং মাছ, আর কোনো ময়লা নেই। তারপর এই মাছটি আপনার পছন্দ মতো পদ রান্না করে খুব সহজেই খেতে পারেন, আর কোনো ঝামেলা থাকবে না শিং মাছ খাওয়ার জন্য। তাছাড়াও শিং মাছের কানে রয়েছে বিষাক্ত কাঁটা, এজন্য অবশ্যই শিং মাছ পরিষ্কার করার সময় সতর্ক থাকা উচিত। এই মাছগুলো সাধারণত দীর্ঘজীবী হয় এবং পানি ছাড়াও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। বাজারে আমরা সাধারণত শিং মাছ জীবিত অবস্থায় দেখে থাকি। বাড়িতে নিয়ে এসে সামান্য লবণে মিশিয়ে রাখলে শিং মাছগুলো মরে যাবে, তারপর আপনি অনায়াসেই এটি পরিষ্কার করতে পারবেন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।